জামালপুরে মাদারগঞ্জে জাহাঙ্গীর আলম নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে অবৈধ ড্রেজার পরিচালনার অভিযোগ উঠেছে। এতে নাজিম মণ্ডল নামে এক ব্যবসায়ীর ফসলি জমি হুমকির মুখে পড়েছে। গত এক মাস ধরে উপজেলার করইচড়া ইউনিয়নের বড় ভাঙবাড়ি এলাকায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার পুকুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু ব্যবসা করে আসছেন। এতে একই এলাকার নাজিম মণ্ডলের 35 কাঠা ফসলি জমি হুমকির মুখে পড়েছে। নাজিম মণ্ডলের জমির চারদিক দিয়ে পুকুর দিয়ে জিম্মি করে রাখার অভিযোগ রয়েছে। এছাড়াও একই এলাকার আব্দুল হানিফ নামে এক কৃষকের 10 কাঠা জমি জাহাঙ্গীরের পুকুরে চলে গেলে সেই জমি কিনে নেন জাহাঙ্গীর, কিন্তু কয়েক বছর হয়ে গেলেও সেই টাকা এখনও পরিশোধ করেননি। এদিকে এলাকার বিভিন্ন জনের কাছে ধারের টাকা নিলেও সেগুলো পরিশোধে 9-6 অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। যাওয়ার পর আমি কারো কাছে বিচার পাইনি, আমি ঢাকাতে থাকি, আমি বাড়ি ঘরে থাকি না। আমাদের মনে করেন জায়গাতেই ব্যবসা বাণিজ্য করি, এদিকে খোঁজ খবর রাখি না। আমার জায়গাটা অন্য জনের কাছে বাগিয়ে দিয়েছিলাম, বাগিয়ে দেওয়ার পর উনি ফসল করছেন, ফসল করার পর পানি আটকে চার সাইডে পানি আটকে দিয়েছে, দেওয়ার পর ফসলটা যখন মরে গেছে গা শোন, আমি ইয়ে করে জানাইছি যে পানিটা ছেড়ে দেওয়া যাবো না, ওটা পানি ছাড়তে পারবো না, পানি ছাড়বো না, পানি এভাবেই থাকবে, পানি যখন ওইভাবে থাকছে শোন ফসল নষ্ট হয়ে গেছে গা। নষ্ট হয়ে যাওয়ার পর আমি বাধ্যগত হয়ে তারপরে ও আমারে বললো যে তুমি আমারে বাগিয়ে দাও, আমি ওরে শোন ওই বাগিয়ে দিলাম। দেওয়ার পর ও ফসল করে, ফসল করার পর হঠাৎ করে এক মাস ধরে এনে দেদার লাগাইছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তিনটে দেদার লাগাইছে, তিনটে দেদার লাগাই সম্পূর্ণ মাটি উঠাইতেছে, মাটি উঠাইতেছে, মাটি উঠাইলে কি এই জায়গাটা আমার আবাদীয় ফসলের জায়গা, এখানে 30 থেকে 40 মন ধান হয়, এই ধান দিয়ে আমি আমার সংসার চলাই, তাইলে এই জায়গাটা যখন ভেঙে নিষ্মুখ নামে দেবো গা শোন, তো আমার এই জায়গার কোনো মূল্যায়ন থাকবো না। আমি এলাকার প্রতিটা মানুষের কাছেও গেছিলাম যে আমি একটা সাংবাদিক ডাক দিব, আপনারা আসেন, এসে দেখেন আমার জিদে সব বিচার বিচার টানেরা করেন, মাঠে আসেন, মাঠে এসে দেখেন আসলে জিনিসটা কি, এমন কোন লোক আমার পাশে জাহাঙ্গীর সাহেব বাসাইলে আবার দেয়, উনি আমার জমির পাশে ডেজার বাসায় আমার জমি ভেঙে দিতেছে। আমি প্রশাসনের কাছে করজোর অনুরোধ করি তাড়াতাড়ি এই অবৈধ ডেজারগুলি ওনারা বন্ধ করে দিই। প্রভাবশালী জাহাঙ্গীর এবং ইলিয়াস অবৈধ ডেজার দিয়ে এই এরিয়াটা ভেঙে ফেলাচ্ছে এবং কি ফসলের জমি। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবৈধ ডেজার বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল হানিফ, আমি ইনতি 10 কাঠা জমি নিছি, এটা জাহাঙ্গীর ওপরে চারি মধ্যে পাতা দিয়ে পুকুর বানায় হলাইছে, আর আমাকে টাকা দেয় না, জমিন আর একটা নিয়ে দেয় না, এই বান্ধব করে ডেজার দিয়ে মারি এখন বর্তমানে ওটাই তাছে আরও এই বান্ধব করে চললে খালি কইলে দিমু 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 এই ভাঁধে করি আমার এতদিন ভরা ভাড়াই আসছে। এটা আমি সুস্থ বিচার চাই আপনার কাছে, কিছু বলবেন না তাহলে, কিছু বলবেন না।